হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি তোমার জন্য নতুন আরেকটা ভিডিও, একটু অন্যরকম ভিডিওটা। কথায় বলে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের এই জন্মদিন হলো এই জন্মাষ্টমী। এটি একটি অত্যন্ত পূর্ণ তিথি, শুধু বাঙালিই নয় অবাঙালিদের মধ্যে এই শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই অনুষ্ঠান পালন করা। আবার হয়তো অনেকেই জানেন না, এই জন্মাষ্টমীতেই লোকনাথ বাবাকে জন্ম, তাই এই সময় লোকনাথ বাবার জন্মস্থান চাপড়াতে অনেকেই যায় বাবা মাথায় জয় হয়, তাদের তারা বাপ নিয়ে যায় তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তাই তাদের যাত্রার কিছু অংশ আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি। সো ভিডিওটা চরম হতে চলেছে, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। ওকে, তাহলে দেখা যাক, শুরু করা যাক, চলো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যশোর রোড। যশোর রোডের উপরে জন্মাষ্টমী উপলক্ষে চাকলার মন্দিরে লোকনাথ বাবার ওখানে সব যায় আর কি। তো সেসব লোকজন আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখন বৃষ্টি হয়েছে, ওয়েদার প্রচণ্ড খারাপ, তার মধ্যে সবাই আর কি হেঁটে, অনেকে বাইক করে, অনেকে সাইকেল নিয়ে যাচ্ছে। তো তোমরা সেটা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাথে খিচুড়ি পোলাও বিতরণ চলছে। তো এখানে প্রত্যেক বছরই এখানে অর্গানাইজ করা হয়, বিভিন্ন ক্লাব থেকে অর্গানাইজ করে, মানে যারা যায় তারা তাদের উদ্দেশ্যে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তগণরা এখান দিয়ে সব যাচ্ছে, বিভিন্ন ধরনের, কেউ সাইকেলে, কেউ বাইকে, কেউ দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাক বা বোলের জন্য সব গাড়ি ভাড়া করে অনেকে যায় নাচ গান করতে করতে, এনজয় করতে করতে। বছরে একবারই এট এ টাইম জন্মাষ্টমী টাইমে প্রত্যেক বছর এই সময়টাতে যায় লোকনাথ বাবা চাকলাতে বিশেষ করে। তো দেখতে যখন আমি যতভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের, অনেকে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছে, অনেকে গাড়ি ভাড়া করে, অনেকে সাইকেলে আবার যাচ্ছে, এরকম সাইকেল নিয়ে যাচ্ছে, অনেকে আবার টোটো নিয়েও যাচ্ছে। দিচ্ছে তোরা জানিল পাবি ওর থেকে, সবাইকে দিচ্ছ। এই তো বাবা আমি আছি, দাঁড়া ছবিটা তোলো, একদম 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 ভালো করে, হ্যাঁ চাঁদতে যাবে। আমরা খেয়ে খেয়ে বেড়াচ্ছি সব।
বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে সমস্ত ভক্তরা যাচ্ছে চাকলা ধামে বাবা মাথায় জল ঢালতে, তোমরা সবাই ভালো মতো দেখলে। আমি যথাযথ চেষ্টা করলাম, দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দিও। স্পেশালি জন্মাষ্টমীর জন্য এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত করা হয়েছে, এবং এখানে বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর কি স্টল বসানো হয়েছে, খাবার দাবারের, জল, বাতাসা, ফল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার দাবার আর কি, পোলাও, খিচুড়ি, লুচি, আলুর দম, সমস্ত রকম খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সব আমি দেখালাম আপনাদের, ভালো করে ভিডিওটা দেখুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই সকল পুণ্যার্থীদের জন্য লোকনাথ বাবার কাছে প্রার্থনা জানাই, এনারা যেন সুস্থভাবে, সুস্থ শরীরে বাড়ি ফিরে যায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।